জানে না ভাই, কিন্তু মানে কি, কিন্তু মানে কি, এটা কে জানে না, কিন্তু মানে, কিন্তু মানে বাংলা ভাষায় কিন্তু মানে যদি কেউ নাও বোঝেন, অর্থটা তো বোঝেন, তাই না? কিন্তু যখন আমরা কিন্তু ব্যবহার করি, এই কিন্তুর আগের অথবা পরের শব্দকে আমরা কিন্তু নাবোধক করে ফেলি অর্থের বিবেচনায়। আমি আসলাম, আমি আসতে চাচ্ছিলাম, কিন্তু তার মানে কি, আমার আশাটা আর হবে না, কিছু একটা কারণ আছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার মানে কি, আমার ভালোবাসাটা মধ্যে কিছু একটা ঘাপলা আছে। আমি সব করা মুখস্থ করেছি, কিন্তু তার মানে কি, এই যে সব করা মুখস্থ করেছি, এটা পরিপূর্ণ না, তাই না? বুঝতে পেরেছেন? দু একজন ফাঁকা থাকলে কথা বলেন, জি জি তাহলে এই কিন্তু সেটা তো আরবি ভাষায় এটাকে বলা হয় লাকিন্না লিল ইস্তিদরা, কি আগেরটাকে বিচ্ছিন্ন করে দিবে পরের অর্থের সাথে। তাহলে মূলত এখন আমি ইংলিশ, আরবি এবং বাংলার সমন্বয় করে দেখতে পাচ্ছি যে লাকিন্নাটা মূলত দুটি বাক্যের অর্থকে বিচ্ছিন্ন করে। কি করে বলেন? বিচ্ছিন্ন দুটি, করে, আবার দুটি বলেন, বাক্যের দুটি অর্থকে বিচ্ছিন্ন বাক্যের করে, দুটি বাক্যের অর্থকে অর্থকে বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন করে। কি করে বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন করে? আলাদা করে, অর্থকে বিচ্ছিন্ন করে। আপনারা এই বাংলার জমিনে কোন বইয়ে দেখেছেন যে লাকিন্নাটা দুটা বাক্যের অর্থকে বিচ্ছিন্ন করে? জি না, দেখেনি? শুনিওনি। কিন্তু কি, লাকিন্নাটা মূলত দুটা বাক্যের অর্থের উপরে বিবেচনা করতে হয়। যেমন দেখেন, কিন্তু কে যে এই বইয়ে আছে, এখানে কোথাও কি বলেছে দুটা বাক্য অবশ্যই না লাকিন্না ব্যবহার করলে অবশ্যই দুটা বাক্যের প্রয়োজন, এখানে বলেছে? জি না, বলেনি। কিন্তু লাকিন্নাটা মূলত মুবতাদা খবরের আগে আসে, আর মুবতাদা যখনই আপনি লাকিন্না ব্যবহার করবেন, তারপরেই মুবতাদার খবর হবে, কিন্তু তার আগে বা পরে অবশ্যই কিছু না কিছু একটা বাক্য আছে। ওকেই জানি না থাকবেই। তো, ভোগলু মানুষেরা ভোগলু, জানি না, অনেক মানুষ জানে না যে আসলে অর্থের বিবেচনায় এমন কিছু বাক্য আছে যেগুলো জীবনে একাকী হবে না। এটাকে ইংলিশে বলা হয় ক্লজেস, সাবঅর্ডিনেট ক্লজেস, কোঅর্ডিনেট ক্লজেস, আর হচ্ছে আপনার সিম্পল ক্লজেস যেগুলো আছে সেগুলো তো, মেইন ক্লজ তো, সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো সাবঅর্ডিনেট ক্লজ দুটা বাক্যের অর্থের বিবেচনায় দুটা বাক্য। তো এখানে এখন আমি প্রমাণ করে দিচ্ছি, দেখেন দেখেন দেখেন, উদাহরণ দেখেন, যা জাইদুন যায়ে দিল, তাই না? জি তাহলে যা ফেল জাইদুন তার ফাইল, যায়ে দিল মানে অর্থ পরিপূর্ণ হয়ে গেল, তাহলে যায়ে ফেল জাইদুন হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে কি হয়েছে, জুমলায় ফেলিয়া খবরিয়া, তাই না? জি এখন দেখেন লাকিন নাই যে, দেখেন এখন লাকিন না বলার সাথে সাথে মুবতাদার খবরে আর একটা বাক্য হচ্ছে না, তাহলে লাকিন না কিন্তু বাকরন গায়বুন, বকর মানে আবু বকর বা বক্কর, আমি ছোটবেলায় এই বক্করকে কব্বর বলতাম, আমার বাবার একজন বন্ধু ছিল বক্কর, তো আমি বলতাম কব্বর চাচা কব্বর চাচা, তো সেটা হাসতো। অনেকদিন থেকে তাকে দেখা হয়নি, আল্লাহ তাকে সুস্থ রাখুন, আমার বাবাকে জান্নাতবাসী করুন, আমিন রবির হামুমা ইনশাআল্লাহ, কামার বায়ানি স্যার। লাকিন আমিন। না কিন্তু বাকরন গ ইবুন, বকর হচ্ছে গায়েব, লাকিন নাটা বাদ দেন তাহলে কি হবে, বাকরুন গায়েবুন মানে হচ্ছে ডক্টর আসেনি, বকরটা কি অনুপস্থিত, আসেনি, জি এই অর্থ করা পৃথিবী উল্টা গেলেও ঠিক হয়নি, কিন্তু
অর্থের বিবেচনায় ঠিক হয়েছে, ভাবার্থ হয়েছে, কিন্তু যেহেতু লাকিন না বাকরণ গাইবুন মানে এখন তাহলে আর আমরা ক্রিয়া দিয়ে এটার অনুবাদ করতে পারবো না, এটাকে আমরা মুবতাদা খবরে অনুবাদ করব। এই জন্য কি করব, লাকিন না বাকরণ গাইবুন কিন্তু গায়েব বকর অনুপস্থিত, এই যে আসেনি ক্রিয়া আসে, আর আসেনিটা কি বলেন তো, কে বলতে পারবেন নি কিসের চিহ্ন, কেউ কি আছেন? দয়া করে আমাকে একটু অতি খুশি করেন গো, এত রাত সারণ কষ্ট করে পড়াচ্ছি। অতি নিশা কিসের চিহ্ন ভুলে গিয়েছেন? অতীত কালের এটা এটা ওস্তাদ ওই যে পয়লা মাঘ একদম মাশা আল্লাহ, আবদ্ধ করার ক্ষেত্রে যে সুবহানাল্লাহ, আবদ্ধ করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ। অতীত কালের ফেলের চিহ্ন নি, নাবোধকের ফেলের চিহ্ন, তাই না? জি নাফি মায়ে নাফি, মনে পড়েছে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো পারছেন ভাই, এই তো পারবেন। তাহলে দেখেন আমি বইয়ের ভুল ধরছি না, জি বইয়ের ভুল ধরছি না, তো আপনারাও বুঝতে পারবেন এরকম। তখন যখন জানবেন তখন আপনি বুঝবেন যে না, কিন্তু বকর আসেনি মানে কিন্তু বকর অনুপস্থিত, অনুপস্থিত অনুপস্থিত মানে কি আসেনি, কিন্তু তারপরে আপনার জানার মধ্যে একটু শক্তি থাকলো, মাস্তানি থাকলো যে না রে, এটা আসেনি, এটা তো ফেলের অর্থ, আর এটা তো মূলত ফেল না, বাকরুন গাইবুন বকর, বা আমার ভাষায় কব্বর অনুপস্থিত, ঠিক আছে? তাহলে জি দেখতে পেলেন যে লাকিন না কি কাজ করলো, আমার আর একদম ভালো লাগছে না, কারণ 27 বেজে গিয়েছে আর দুই